না ভাই, আপনি জাস্ট উপরে চলে যাবেন, জীবনের মূল্য অনেক বেশি ভাই। সাঁতার মজা নেই, জীবনের মূল্য আমাদের অনেক বেশি, একবার চলে গেলে আর পার করতে। ইনি উপর দিয়ে উঠুক, আটকাতে পারতাম। হবে, অবশ্যই হবে, আমরাই করবো। যতদিন না মানুষের মেন্টালিটি চেঞ্জ হবে ততদিন কালচার চেঞ্জ হবে, আমাদেরই করতে হবে। আমরাই এখন বর্তমান প্রজন্ম। আপনি যদি এখন যান তাহলে আমি বুঝবো যে একজনকে অন্তত শিখতে শিখাতে পেরেছি। ওভার ব্রিজ না পারো লাগবে ভাই, ওভার ব্রিজ। কি হলো ভাই, আপনারা কি স্বেচ্ছা কাজ করতেছেন? হ্যাঁ ভাই, আপু ওভার ব্রিজ দিতে পারো? দেখে তো মনে হয় শিক্ষিত লোক। ওভার ব্রিজ কষ্ট হয়, কোনো বিনে চলে দিয়েছো? চলেন ধরে নিয়ে দিয়ে আসি। ওই গেল 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 ভাই, রাস্তা দিয়ে কেন পারবো? আজকে ওভার ব্রিজ।
রাস্তা একটু ওভার ব্রিজ দিয়ে পার হতে হবে। ভাই আস্তে 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 হ্যালো জনগণ, দেখলেন একজন মুরব্বী ওভারব্রিজ পার হবেন না, এই জন্য তিনি প্রয়োজনে এমপি মন্ত্রী এবং বড় পর্যায়ে কন্ট্রি দেবেন, তারপরেও তিনি ওভারব্রিজ পার হবেন না। অনেক সময় দেখা যায় যে দুই ডিভাইডারের মাঝখানে একটু ফাঁকা থাকে, ওর ভিতরে মানুষ মাথা ঢুকে দিয়ে ওই পারে চলে যায়। জীবনের ঝুঁকি নিতে বাঙালি খুব পছন্দ করে, অথচ আমাদের দেশটা আমরা সুন্দর চাই, সুন্দর ওভারব্রিজের ব্যবস্থা করেছে সরকার, পুলিশ নামিয়ে দিয়েছে, অনেকে লিফটের ব্যবস্থা করেছে, তারপরেও আমরা ওভারব্রিজ ইউজ করছি না। কিন্তু কেন? আমরা কি চাই না বাংলাদেশ চেঞ্জ হবে? আমরা কি চাই না বাংলাদেশ সুন্দর হবে? অবশ্যই চাই। আর যারা আমার সঙ্গে আছেন, যারা চান বাংলাদেশ চেঞ্জ হোক, তারা অবশ্যই সিগন্যাল মানবেন, ওভারব্রিজ ইউজ করবেন, এটা আমাদের ইয়াং জেনারেশনের দাবি। আমরা বাংলাদেশ চেঞ্জ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন।